আমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি কাঁচা টমেটো, পাকা টমেটো, খেজুর, গুড়, তার সাথে একটু বাতাসা আর কাজু কিশমিশ দিয়ে আমি চাটনি বানাবো। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এইবার আমি সর্ষে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার আমি এইগুলো এবার আমি একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো লবণ দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। পাকা টমেটোগুলো নরম হয়ে গেছে, কিন্তু কাঁচা টমেটোগুলো একটু সময় লাগবে সেদ্ধ হতে। এবার আমি কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। দুটো টমেটো কাঁচাও এবং পাকাও নরম হয়ে গেছে, কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। এইবার আমি এই গুড় দিয়ে দেবো। এই তিন টুকরো বাতাসা দিয়ে দেবো। ভালো করে খেজুরের গুড় দিয়ে চাটনি করলে খুব টেস্ট হয় খেতে। চাটনি প্রায় হয়ে এসেছে, কালারটাও খুব সুন্দর এসেছে, আশা করি খেতে খুব ভালো হবে। তো আমার চাটনি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামাবো। আমি এই চাটনিটা নামিয়ে নিয়েছি, এবার আমি এই লেবুর রস চাটনির ওপরে ছড়িয়ে দেবো। বন্ধুরা, তোমরা তৈরি করে খেয়েও আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমার ভাল লাগবে তাহলে।